নিউটেনে উঠেছো, অর্থাৎ 21 সালে যারা নবম শ্রেণীতে বোর্ড পরীক্ষা দিয়েছো। আবারও বলছি, আই রিপিট, যারা 21 সালে নবম শ্রেণী থেকে বোর্ড পরীক্ষা দিয়েছো, যারা ভোকেশনালে পড়াশোনা করো, হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের মাঝে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই ভিডিওতে কথা বলবো যারা ভোকেশনালে পড়ো, অর্থাৎ নিউটেনে উঠেছো, অর্থাৎ 21 সালে যারা নবম শ্রেণীতে বোর্ড পরীক্ষা দিয়েছো। আবারও বলছি, আই রিপিট, যারা 21 সালে নবম শ্রেণী থেকে বোর্ড পরীক্ষা দিয়েছো, যারা ভোকেশনালে পড়াশোনা করো, তাদের রেজাল্ট মোটামুটি গতকাল প্রকাশ হয়েছে। তবে গতকাল থেকে আজকে পর্যন্ত এন্ট্রি হতে হতে মোটামুটি আজকে সকাল লেগেছে। সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা ইতিমধ্যেই এখন দেখলেও পাবে, তোমার সকালে যারা দেখেছো তারা পেয়েছো, এবং আগামীতে দেখলেও পাবে। তো এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের কিভাবে যারা 9-এ বোর্ড পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট দেখবে, দেন তাদের মার্কশিট কোথায় পাবে, তারপরে অনলাইন থেকে কিভাবে মার্কশিট দেখবে, আদৌ কি অনলাইনে দেখা যাবে কিনা, কে ফেল করেছে, কে পাশ করেছে, কোন কোন সাবজেক্টে তোমরা পাশ করেছো, ফেল করেছো, এই বিষয়গুলো তোমরা জানতে পারবে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো। অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যাতে করে নতুন কোনো ভিডিও সবার আগে দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাও। আর একটা কথা মনে রাখো, ভিডিওটি সম্পূর্ণ না দেখে যদি তুমি টেনে টেনে দেখো কিচ্ছু বুঝবে না। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তো চলে যাচ্ছে আমাদের মেন প্রসেসে, লেটস গো। তো সবাই আমার সঙ্গে দেখো আমি সর্বপ্রথম কি করি। সর্বপ্রথম যেটা আমাদের করতে হবে সেটা হলো, সর্বপ্রথম আমাদের গুগলে আসতে হবে বা যে কোনো একটা ব্রাউজার, মোবাইল হোক, ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, দেন সেখান থেকে তোমরা সার্চ দিবা www.btebi, ওকে, এতটুকু লিখে দেন .govbd। দেন আমি যদি লিখি .govbd, এখন দেখো আমি কি লিখেছি, www.btebi.gov.bd, দেন এটা লিখে সার্চ দিবা। যখনই এটা লিখে সার্চ দিবা তোমার সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে, এরকম একটা ট্যাব ওপেন হবে। তো তোমাকে যেটা করতে হবে, জাস্ট এখানে দেখতে পাচ্ছ লোডিং, কিছুক্ষণ লোডিং হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। যখনই লোডিং শেষ হবে দেন এখান থেকে উপরে ক্রস চিহ্ন অথবা এই এক্সট্রা চাপ দিয়ে তুমি কেটে দেবে, একটা অথবা দুইটা চাপ দিয়ে, দেন নিচের দিকে চলে আসবা এই ওয়েবসাইটে। ভালো করে ওয়েবসাইটের তুমি থাম্বনেলগুলো দেখো সুন্দরভাবে, দেন নিচে চলে আসবা। নিচেই চলে এসে চলমান ফলাফল দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ডিপ্লোমা পর্যায়ে আছে, এইচএসসি পর্যায়ে আছে এবং এসএসসি পর্যায়ে আছে। তো এইচএসসি পর্যায়ে জাস্ট ক্লিক করবা। আমি এসএসসি পর্যায়ে ক্লিক করে দেন তোমরা নিচে, বেশি নিচে যাওয়া লাগবে না, উপরের দিকে দেখতে পাচ্ছ তোমাদের যে ফলাফল, এবং মানে বাম পাশে দেখতে পাচ্ছ ফলাফল, ডানে দেখতে পাচ্ছ সর্বশেষ হালনাগাদ 31 মার্চ, অর্থাৎ মার্চের 31 তারিখ পর্যন্ত সর্বশেষ ফলাফল। তো উপরেরটা সর্বশেষ ফলাফল, তো এসএসসি ভোকেশনাল অ্যান্ড দাখিল ভোকেশনাল ক্লাস 9 রেজাল্ট 2021। তো এইখানে দেখতে পাচ্ছ, এখানে জাস্ট ক্লিক করবা। দেন এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ট্যাব ওপেন হবে, দেন তোমাদের যাদের গুগল ড্রাইভ আছে সেটা দিয়ে ওপেন করতে পারবে, নো টেনশন। তো এখানে কয়েকটা ফাইল আছে, যেমন 1 2 3 4 5 10টা ফাইল আছে মোটামুটি। তো তোমরা দেখবা যে তোমাদের চেক করে নেবা, ঠিক আছে। আমি জাস্ট প্রথমটা একটু ওপেন করছি, দেন প্রথমটা ওপেন করার পরে আমি একটু জুম করে নিব, যাতে তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে এবং আমি তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে ভালোভাবে দেখতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ যে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ঢাকা, এসএসসি ভোকেশনাল 9-এর রেজাল্ট 2021 সালের। তো দেখো এটা যেভাবে করতে হবে সেটা হলো 72-06-33, এখান মানে এই রোল থেকে কিন্তু মোটামুটি শুরু হয়ে গিয়েছে। তো এই ফাইলের মধ্যে কত পর্যন্ত আছে আমি একবারে নিচে চলে যাচ্ছি, একটু অপেক্ষা করতে হবে, লোডিং নিচ্ছে নেটের কারণে, তোমাদের তো এভাবে লোডিং নিবে, অতএব টেনশনের কারণে। তার ফাঁকে এর ফাঁকে আমি একটা কথা বলে রাখি, তোমরা যারা আমাদের অনলাইন প্রোগ্রামে ভর্তি হওনি, অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়ে যাও, তোমাদের জন্য কিন্তু 23 সালের একটা ব্যাচ শুরু করা ইতিমধ্যেই হয়েছে। মাত্র 510 টাকার বিনিময়ে তোমরা মোটামুটি 3 থেকে 4 মাস ক্লাস করতে পারবে, আগামী কোরবানি পর্যন্ত। অবশ্যই আগামী কোরবানি পর্যন্ত তোমরা মাত্র 510 টাকার বিনিময়ে তোমরা অনলাইনে প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হয়ে ক্লাস করতে পারবে। আর যারা 22 সালের পরীক্ষার্থী আছো তারা তো পরীক্ষার আগ পর্যন্তই পারবে। অবশ্যই টেনশনের কারণে দ্রুত ভর্তি হয়ে যাও। 22 সালে যারা পরীক্ষার্থী আছো মোটামুটি দাখিলের এবং শুধুমাত্র দাখিলের এবং
এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল, কথা যারা ভোকেশনালে পড়াশোনা করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 80, 81, 54 দেখি। ওখানে ফার্স্টে পেয়েছিলাম হলো 72 এবং নিচে পেলাম 80। তো মোটামুটি এটার ভিতরে যাদের রোল আছে রোলটা দেখে নিবা, তারা এই ফাইলটা ডাউনলোড করবা। দেন চলে যাচ্ছে পরবর্তী ফাইলে। তো পরবর্তী ফাইলেও একই রকম, একটু জুম করে দিই। এখানে আছে দেখতে পাচ্ছ 95 থেকে মোটামুটি, যদি আমরা নিচের দিকে যাই, তো এইভাবে একটু চেক করে নিবা। প্রতিটা ফাইল চেক করার পরে তোমাকে মনে হবে যে এই ফাইলের মধ্যে আমার রোলটা পাবো, তখন তোমার কাঙ্ক্ষিত মাদ্রাসা বা স্কুল আগে চেক করবা। যেমন এখানে দেওয়া হয়েছে, দেখো ইনস্টিটিউট, এখানে দেওয়া হয়েছে জোয়ারিয়ানালা গার্লস হাই স্কুল, জোয়ারিয়ানালা রামু কক্সবাজার। ওকে, এটা কক্সবাজারের। তো এরকম তোমাদের জেলাভিত্তিক আছে, দেখো কক্সবাজার, এখানেও কক্সবাজার সম্ভবত থাকবে, এই যে কক্সবাজার। তো পর্যায়ক্রমে তোমাদের জেলাভিত্তিক এবং ইনস্টিটিউট ভিত্তিক এই এক একটা ফাইল। যেমন উদাহরণস্বরূপ এই ফাইলটা যদি আমরা কক্সবাজারের এই ইনস্টিটিউটে দেখি, তো এই ইনস্টিটিউটে কে কে পাশ করেছে দেখো। আমাদের ড্রেস মেকিংয়ে 71 নম্বর ট্রেড ড্রেস মেকিং, দেন এখান থেকে এখানে যারা আছে মোটামুটি সবাই পাশ করেছে। আর ফুড প্রসেসিংয়ের এখানেও তারা পাশ করেছে। দেন এখানে চলে আসতেছি ড্রেস মেকিংয়ে কে কে ফেল করেছে, ড্রেস মেকিংয়ে এই দুজন ফেল করেছে, ফুড প্রসেসিংয়ে প্রায় কয়েকজন ফেল করেছে। দেন আমরা আবার এখানে চলে আসছি ড্রেস মেকিং, তারা ড্রেস মেকিং অনেকেই একটার বেশি ফেল করেছে। দেখো এখানে যে এই রোলটা যার, সে কিন্তু অনেকটাই ফেল করেছে, হয়তো পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেয়নি, রেজাল্ট কম করেছে, মার্ক কম পেয়েছে, ঠিক আছে, বিভিন্ন রকমভাবে ফেল করেছে। এই নাম্বারটা যার, এই রোলটা যার, সেও এই কটা নাম্বারে ফেল করেছে। তারপরে দেখতে পাচ্ছি ফুড প্রসেসিংয়ে, ফুড প্রসেসিংয়ে অধিক যারা ফেল করছে তাদের লিস্ট এখানে আছে। তো এইভাবে কিন্তু তোমাদের পেজ নাম্বার 552 অফ 556, এটা হলো 552। তো এই পেজে যাদের আছে শুধু এই পেজেরটাই কিন্তু এই একটা ইনস্টিটিউটের। অতএব একটা ইনস্টিটিউটের বা একটা স্কুল বা একটা মাদ্রাসার জন্য বা একটা ভোকেশনাল শাখার জন্য এক একটা পেজে যারা পাশ করছে তাদের, যারা ফেল করছে তাদের সবারই কিন্তু রোল নাম্বার সহ এখানে তুলে ধরা হয়েছে। বাট এখন কথা হচ্ছে মার্কশিট কোথায় পাবো। তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো মার্কশিট, মার্কশিট অনলাইনে পাওয়া পসিবল না। আবারও বলছি, মার্কশিট অনলাইনে পাওয়া পসিবল না, বিশেষ করে তোমরা যারা 9-এর বোর্ড পরীক্ষা দিয়েছো ভোকেশনাল থেকে, তাদের মার্কশিট পাওয়া পসিবল না। তারা মার্কশিট পাবা একদম তোমাদের ইনস্টিটিউট থেকে কালেক্ট করতে হবে। স্যার ম্যামদের সাথে কথা বলো একটা সময়, কিছুদিনের ভিতরে বা এক্ষণে হয়তো চলে আসছে, কিছুদিনের ভিতরে পেয়ে যাবা। তোমাদের স্কুল থেকে বা ইনস্টিটিউট থেকে বা মাদ্রাসা থেকে ডাকতে পারে, তখন যেয়ে তোমরা স্কুল বা মাদ্রাসা বা ইনস্টিটিউট থেকে মার্কশিট কালেক্ট করে নিয়ে আসবা। ওকে, বাট বোর্ড থেকে সরাসরি তার প্রতিষ্ঠানে পাঠায়, কিন্তু অনলাইনে পাবা না। অতএব এই ছিল আজকে আমাদের এই ভিডিওতে জানার যে কীভাবে পাবে। ভিডিওটি যারা দেখো মানে সম্পূর্ণ দেখোনি, তাদের সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে, তাহলে সব বুঝতে পারবে, আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।